যে একটি কারণে আমাদের দোয়া কবুল হয় না বা দোয়াগুলো পেন্ডিং অবস্থা ঝুলন্ত অবস্থা থাকে অনেকেই বলে হুজুর দোয়া করি তো দোয়া কবুল হয় না এর গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা মিস্টেক করে ফেলি আচ্ছা আপনার ফোনে যখন টাকা থাকে না তখন মেসেজ করলে দেখবেন মেসেজটা কিন্তু মানে পেন্ডিং মেসেজ ইজ ফেলড দেখায় পেন্ডিং অবস্থা ঝুলন্ত অবস্থায় থাকে অথবা আপনার ফোনে নেট নাই আপনার মেসেঞ্জারে নক করেছেন দেখবেন ওটা ফেল দেখাবে যখন রিচার্জ করবেন নেট তুলম তখন এটা আস্তে আস্তে চলে যায় ঠিক তেমনই আমাদের দোয়াগুলো প্যান্ডিন অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে আমরা একটা যে কাজটা করতে পারি না যার কারণে আমাদের দোয়াটাও কবুল হয় দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে তবে দোয়া কবুল হবে একদিন ইনশাল্লাহ যদি আপনি সেভাবে দোয়া করতে পারেন কি সেটা প্রত্যেকটা দোয়ার ক্ষেত্রে আসুল সাল্লাম দোয়ার শুরুতে আবার শেষে অথবা দোয়ার ভিতরে দরুদ পেশ করা নবীর উপর প্রিয় নবী মোহাম্মদ সাল্লামের উপর দরুদ পাঠ করা শুধু দোয়া করলেন কি দৌড়ুত পড়লেন না আপনার দোয়াটা ঠিক ওই মেসেজের মতো যে ফোনে টাকা না থাকলে যেমন মেসেজ ফেল দেখাবে ঠিক তেমনি দোয়া করেছেন দূরুৎ পরেন নাই আপনার দোয়াটা ওই যে মেসেজের মধ্যে পেন্ডিং অবস্থায় ঝুলন্ত অবস্থায় থাকবে এটা আমার কথা নয় নবীজি বলেন কুল্লু দোয়াইন মাহজুবুন মাউকুফুন বাইনা শ্যামা ইউআল্লাহ রুদি হাততা ইউসাল্লাহ আলাইয়াপ কুল্লু দোয়াইন প্রত্যেক দোয়ার ভিতরে যদি নবীর উপর দোয়া দরু যদি না থাকে আল্লাহর আলমিন ওই বান্দা বান্দির দোয়াগুলো গুলো আল্লাহ তালা ঝুলন্ত অবস্থায় রেখে দেন তাদের দোয়াগুলো ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয় যখন দোয়া পড়ে হাত সল্লা আলাই যতক্ষণ না পর্যন্ত সে

আমার নবীকে আবতার বলেছিল নির্বংশ বলেছিল ইন্না আতাইনা কাল কৌসার ফসল লিলি রব্বিকা অনহার ইন্না শানি আকা হুয়াল আবতার নির্বংশ যখন নবী সাল্লাহ সাল্লামের চারজন পুত্র যখন ইন্তিকাল করলেন চারজন ছেলে সন্তান যখন ইন্তিকাল করেছে তখন ওরা অপপ্রচার করা শুরু দেখেছ মোহাম্মদ তোমাদেরকে দিনের কথা বলে সে তিনি তো নির্বংশ তার তো ছেলে সন্তানই নাই তার তো ছেলে সন্তানই নাই সে নির্বংশ কিন্তু আল্লাহ বললেন তোরা আমার নবীকে অপমান করতে চাও নির্বংশ বলো জানো আমি আমার নবীকে এমনভাবে আমি সম্মান করবো এমনভাবে সম্মানিত করবো কিয়ম পর্যন্ত তার নাম আমার নামের সাথে উচ্চারণ হবে আমার নামের সাথে আমার দয়া নবী কেবলি ওলা নবী রহমতল্লা আলমীর নামটাকে আমি সংযোগ করে দিলাম দেখেন আপনি যদি কালিমা তাইবা যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে ছয়টা অক্ষর আর মোহাম্মদুর রসুল উল্লাহ বলতো ছয়টা অক্ষর অর্থাৎ কালিমার সাথে নবীজির নাম গাল্লা লাগিয়ে দিয়েছেন এমন কি প্রতি সেকেন্ড সেকেন্ডে গোটা পৃথিবীতে আজান হচ্ছে আমার নবীর প্রশংসা হচ্ছে কাফের বেঈমানরা চেয়েছিল মোহাম্মদ সাল্লাহ নির্বংশ বলে আল্লাহ বলে দাঁড়াও আমি আমার নবীর সম্মান বাড়াচ্ছি কিভাবে দেখো যে গোটা পৃথিবীতে আমার নবীর নাম উচ্চারণ করা হবে যখন বাংলাদেশে মুসলিমরা ঘুমিয়ে পড়ে আমেরিকা তারা উঠে ফজর আজান দেয় আবার ওরা যখন ঘুমিয়ে পড়ে বেলজিয়ামে মানুষরা উঠে যায় এভাবে গোটা পৃথিবীতে মানুষ প্রতি সেকেন্ডে সেকেন্ডে আজান হচ্ছে আর সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ নামের সাথে আমার নবীর প্রশংসা করা হচ্ছে